সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। এখন সময় সকাল 10টা, আজকে রবিবার। তো আজকে দীপকবাবুরও ছুটি, আমারও ছুটি। তো দুপুরবেলা একটা নেমন্তন্ন আছে, ওই আমাদের রাম ঠাকুর আশ্রম আছে আমাদের বাড়ির কাছেই। হ্যাঁ, তো একদিন আমার পুরনো ব্লগ যারা দেখেছো ওরা নিশ্চয়ই রাম ঠাকুর আশ্রমের ব্লগটাও দেখেছো। তো আমাদের সবারই নেমন্তন্ন, কিন্তু দিশা শ্রেয়ন ওরা যাবে না বলছে। আর আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো না, কেমন একটা মেঘলা মেঘলা, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টি পড়বে যে এটা বোঝাই গেছিল, কেননা কেমন একটা মেঘলা আর পত্রপত্রিকায় বলেছিল যে রোববারে বৃষ্টি হবে। তো আজকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেখো, এখানে ডিমের ঝোল করে নিয়েছি, এদিকে মাছের তেল ছিল, মাছের তেল একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। আর একটা যেটা করেছি, এই যে সেটা হচ্ছে লাউয়ের ডাটা, অনেকগুলো ছিল নিরামিষ। এই কারেন্ট চলে গেল, ইনভার্টার চালু হয়েছে, তো একটু অন্ধকার লাগবে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো লাউয়ের ডাটার কথা যেটা বলছিলাম, লাউয়ের ডাটা সর্ষে দিয়ে, তারপরে নিরামিষ বিভিন্ন সবজি দিয়ে ওভাবেও রেঁধেছি। অ্যাকচুয়ালি মানে দীপকবাবুও বাজার থেকে এনেছেন, আমার নাসরিনের মা আহেদা, সেও অনেক সময় তার বাড়ির এটা সেটা পাঠায়, ও পাঠিয়েছিল। তো এত এত লাউয়ের ডাটা কি করি, আর মহিলা মানুষ আমরা, কোনো সবজি আমাদের ফেলতেও মানে বুক জ্বলে যায়, মানে মন জ্বলে যায়। তো দীপকবাবু বললেন যে, একবার বললেন যে ফেলে দাও, আরেকবার, জানেন তো আমার যে কষ্ট হয় খুব সবজি নষ্ট করতে, কাঁচা সবজি, রান্নার সবজি সবই নষ্ট করতে খুব কষ্ট হয়। তখন দীপকবাবু বললেন যে ঠিক আছে, এগুলোকে একদম ছোট ছোট করে কেটে, আমার শাশুড়ি মা যেভাবে করতেন, মানে আলু সেদ্ধ করে, শিমের বিচি সেদ্ধ করে, ভাজা শিমের বিচি সেদ্ধ করে শুটকি দিয়ে করো। তো সেটাই করলাম। আর আরেকটা দীপকবাবুর আজকে একটু পেটে গড়বড়, তো এই যে এখানে কাঁচা কলা, শিম, ওইটা দিয়ে একটা মানে হালকা পাতলা একটু ইয়ে শুক্তনির মতো, শুক্তর মতো হবে। তো দীপকবাবু আমাকে বলছেন যে তুমি যেহেতু এখনো গতকালকের ভিডিওটা দাওনি, সবজি যেহেতু কেটে রেখেছো, এটা আমাকে দাও, আমি করে নেব। তো দীপকবাবু এই সবজিটা করবেন আর কি। কত কথা বলছি একশ্বাসে, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যায়। তো বন্ধুরা, এখন বাজে 1:20, তৈরি হয়ে নিয়েছি। সকালে বলছিলাম না যে রাম ঠাকুর আশ্রমে নেমন্তন্ন আছে। আসলে আমার বন্ধু কিরণময়, তার দিদি শাশুড়ি এবং তার খুড় শ্বশুর দুজন, মানে কয়েকদিনের এদিক সেদিকে দুজন মারা গেছেন, তো ওই শ্রাদ্ধের নেমন্তন্ন আর কি। এখন যাচ্ছে, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা মেঘলা ছিল, অনেক জায়গাতেই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে শুনছি। তো আজকে আমাদের এখানেও টিপ 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 করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে না একদম ভালো লাগে না কোথাও যেতে। একবার ইচ্ছে করছিল না যে যাবো যাবো, তখন দীপকবাবু বললেন যে না চলো, মানে ওরা তো একটা আশা নিয়ে সবাইকে বলে, সেই জায়গায় যদি আমরা যদি না যাই এই হালকা বৃষ্টির দোহাই দিয়ে, সেটা খুব অন্যায় কাজ হবে। তো সেই জন্যে হ্যাঁ হ্যাঁ, দিশা আর নোবেলও তো যাবে না, আমাদের ঘরের সবাইকে বলে রেখেছে, তো সেখানে দিশা আর নোবেলও যাবে না, তো সেই জায়গায় যদি আমরাও না যাই এটা কেমন না। তো দীপকবাবু ওইভাবে বলাতে আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে চলো। হালকা একটা স্টোল জড়িয়ে নিলাম, এই ঠান্ডা এই গরম কিচ্ছু মানে বোঝা যাচ্ছে না যে কী করি। আর ওই দেখো বৃষ্টি সারা ইয়ে ভিজে আছে, খুব জোর যে তা নয়, প্যাট 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 করে। আমার শাশুড়ি মা একটা কথা বলতেন, হ্যাঁ শেষে কথায় মন নষ্ট, হ্যাঁ শেষে কথা মানে ফিস 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 করে, হ্যাঁ যে কথাগুলো বলা হয়, তো কেউ যখন ফিস ফিস করে কথা বলে তখন অন্যরা ভাবে যে নিশ্চয়ই ওর সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। তো ফেস ফিসি কথায় মানে ফকে নোয়াখালীতে হ উচ্চারণ করে, তো হ্যাঁ শেষে কথায় মন নষ্ট আর ফেস ফিসি বৃষ্টিতে পথ নষ্ট, এরকম আর কি। তো এরকমই প্যাচ প্যাচ বৃষ্টি আর কি। হ্যাঁ পকে আবার ফ বলে, ফকে হ বলে নোয়াখালীতে। দীপকবাবু হেলমেট পরে নিয়েছেন, এই যে স্কুটি দিয়ে যাব আমরা, উকিলের বাবা, হ্যাঁ উকিলের মতো পোশাক পরছে, কালা। তো আমরা পৌঁছে গেছি রাম ঠাকুর আশ্রমে। এই দেখুন বিস্তীর্ণ টিলা ওই দিকটায়, এটাকে আমরা রামবাবুর টিলা বলতাম, এর আগের ব্লগেও আমি বলেছি। একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ,
যেখানে কোনো অহংকার নেই। কি নিয়ে মানুষ অহংকার করবে জানি না, কিন্তু কিছু কিছু জায়গা আছে, মন্দির বলে নয়, শান্ত মানে গাছ গাছালি যদি থাকে তখন কিন্তু মানুষ, গাছের এত উচ্চতা তখন কিন্তু মানুষ নিজেকে নিরহংকার মনে করে আমার মনে হয় আর কি। এই যে আমরা ঘরে ঢুকে গেলাম, গ্যারেজে উনি রাখলেন গরিবের গাড়ি। বৃষ্টি এখনও পড়েই চলেছে, পিট 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 পিট, এটা নাকি মঙ্গলবার অবধি থাকবে। তো কি জানি কেমন কেমন একটা লাগছে, ঠান্ডা গরম, মানে যদি খুব ঠান্ডা পড়ে ভালো লাগে, খুব গরম ঠিক আছে, যদি ঠান্ডা গরম এই একবার গায়ে দিচ্ছি একবার সরাচ্ছি এই করছি শুধু। হ্যাঁ দীপকবাবু শুধু আমাকে ভেঙায়। তো বন্ধুরা, তো বন্ধুরা কিদা, তো বন্ধুরা, তো বন্ধুরা এখন বাজে, এখন সময় বলি কিন্তু এখন বাজে বলি না, এখন সময় 3:05। দীপক বাবুর খুব ইচ্ছে ওনার একটা ফটো যাতে তুলা, ব্লগে ছবি হওয়ার জন্য ইচ্ছা নাই আমার। তাহলে কোনা নেই, আমি বিচারে বুঝি আমার একটা ছবি তুলে কিলিগা কিলিগা এমনিতে আমি কারে কারে দেখাইতা, এই যে উকিল, উকিলের মা, উকিলের বাপ। হ্যাঁ উকিলের বাপ, হ্যাঁ কেউ আসেনি কি কারে, এত ফটো তুলো, এত এত ফটো তুলো কিলিগা কেন, আমার ডকুমেন্ট করে বলে দিশা তুলছে ফটো, দিশা বাবার ডকুমেন্ট করে পাঠা, মনে হয় বান্দায় রাখবো ফটো। এরপরে লিপস্টিক লাগাইলাম, লিপস্টিক লাগাইয়া এবার ফটো তুলছি। দীপক বাবু তখন টিকা কি কাঁচা বাদাম করতেছে শুনেন, তাইনের মুখেই শুনেন কি দা ভাজা বাদাম, এতক্ষণ তুমি কেমনে ডাকতে আসলে আমারে, ভাজা বাদাম, ভাজা বাদাম বুঝি তুমি কইতে আসলা না, কাঁচা বাদাম কইতে আসলা, ঝালমুড়ি ঝালমুড়ি। তো বন্ধুরা এখন আমরা বসে আছি মরুর বাড়িতে, তোমরা তো সবাই মানে চেনো মরুকে, মরু আর মরুর হাজবেন্ড মিহির, মিহিরের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। দিশা মানে সন্ধ্যের থেকে বলছে মা চলো চলো চলো, তো এখন সময় 7:00, আমরা এক্ষুনি এসছি। আর সবচাইতে কি এই দেখো মরু আমাকে এটা দিয়েছে, মরুকে একদিন বলেছি মরু আমাকে একটা ছোট একটা ব্যাগ দিস তো আমার কলেজের চাবি টাবি গুলো রাখবো, তো ও আমাকে এটা দিয়েছে আমার প্রাপ্তিযোগ, তো এটার মধ্যে কলেজের ছোট ছোট চাবি গুলো যেগুলো রয়েছে ডিপার্টমেন্টের এগুলো এটার মধ্যে ঢুকিয়ে রাখবো। এখন আমরা গল্প করি, তোমরা থাকো কিন্তু আমার সাথে মরুর বাড়িতে। এই যে বৃষ্টির দিনে ডিম রুটি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে সস, মজাই মজা, মজাই মজা। এবং কে করেছে জানো, আমার ননদের বর করেছে, মিহির, মিহির এগুলো করে দিয়েছে যে বৌদি এসছে বৌদিকে খাওয়াবে পুরে, আমি বসে বসে খাই, ঝটপট করে ফেলেছে, এবার আমি খাই, থুতু বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। চলে যাচ্ছিলাম বাড়িতে, হঠাৎ করে মনের একটা আঁকা চোখে পড়লো, এই দেখো এটা মরুর মেয়ে মনের আঁকা, কিন্তু দেখেছ, হ্যাঁ না ধরা যায়, দেখা যায় দেখা যায়, দেখো কি সুন্দর এঁকেছে, ওই মন লুকিয়ে আছে মুখ দেখায় না, এই যে কি সুন্দর এঁকেছে তাই না। আমার যে মানে আর্ট করে এরকম বন্ধু আছে চিত্রায়ন, চিত্রায়ন দেখো তো কেমন এঁকেছে ও, তুমি কমেন্ট করবে কিন্তু। এবার আমরা ফিরবো, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক গল্প হলো, এবার ফিরবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দিশা দিশা রেইনকোট পরেছে। তো বন্ধুরা এখন সময় 9:00, রান্নাঘরের কাজ সেরে এলাম, আজকের মতো কাজ এখানেই শেষ। তো আসলে কি হয়েছে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি কিন্তু এই ইউটিউবে এসেছিলাম মানে শখে, শখ করে ভিডিও করব, কথা বলবো, মানে আমার যা কিছু ঘটছে আমার ত্রিপুরা রাজ্য সম্পর্কে লোকের কাছে তুলে ধরবো, কেননা ত্রিপুরার একটা বেস্ট ইন্ডাস্ট্রি হবার সম্ভাবনা হচ্ছে ট্যুরিজম, তো তোমরা যাতে অনেক বেশি বেশি করে আমার ত্রিপুরা রাজ্যে বেড়াতে আসো সেই একটা মোটিভ নিয়ে কিন্তু আমি ইউটিউবে নেমেছিলাম। তো এরপরে দেখি আমার একটা দুটো তিনটে চারটা করে করে সাবস্ক্রাইবার অনেক হচ্ছে, তখন একটা বন্ধু বাড়ানোর একটা লোভ আমার জন্মালো, কিন্তু যখনই দেখি
যে মানে এই হচ্ছে আবার কেটে যাচ্ছে, যদি যুক্ত হয় তিনজন কেটে যায় মানে আরো এর চাইতে বেশি। তো যেমন গতকালকেই আমার মানে ছটা কেটে গেছে, কেন কিভাবে আমি সেই ইয়েতে আমি যাচ্ছি না, কেননা বললাম না আমি শখে এসেছিলাম। তবে হ্যাঁ, যখন দেখছি যে কেটে যায় তখন মনটা ভীষণ খারাপ লাগে, সত্যি বলছি মনটা ভীষণ খারাপ লাগে। কালকে রাত্রিরে শুলাম, একটা সংখ্যা দেখে শুলাম, ওমা আজকে ভোরবেলা উঠে দেখি পাঁচখানা নেই, সরি চারখানা, চারখানা চলে গেছে। তখন না ভীষণ মানে ডিমোটিভেটেড হয়ে যায় আর কি। এরপরেই যখনই আমার মনটা খারাপ লাগে তখনই আমার ভি অ্যান্ড থ্রি ক্রিয়েশনের শর্মিষ্ঠার কথা মনে পড়ে। ও ভীষণ মোটিভেটেড মহিলা এবং সে অন্যকেও মানে প্রচণ্ডভাবে মোটিভেট করে, সেই জন্য আমার খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে, ওর কথা শুনতে। এত সুন্দর করে কথা বলে, আমার ভীষণ ভালো লাগে, তখন মনটা ভালো হয়ে যায়, দুঃখ সব চলে যায়। ও সবসময় বলে যে সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলতে হবে যে আমি পারি, আমি পারবো সব করতে। তো তখন বেশ একটা চাঙ্গা হয়ে যায় আর কি, যে না আমিও পারবো, আমিও পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর কত কথা বলবো, তোমাদের নিশ্চয়ই বিরক্ত লেগে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা নতুন এসছো আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেলটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও যখন যখন আমি ছাড়বো তখন তখন তোমাদের ঘরে একদম এভাবে এভাবে হাঁটি হাঁটি পা পা করতে তোমাদের ঘরে চলে যাবে। তাহলে দেখা হবে আবার পরের ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।